যারা আহত হয়েছেন তাদের শারীরিক অবস্থা সম্পর্কে কি জানতে পাচ্ছো? দেখো, তাদের বর্ধমান মেডিকেল কলেজে ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য এবং বেশ কয়েকজন গুরুতর আহত রয়েছেন এবং তাদেরও চিকিৎসা কিন্তু বর্ধমান মেডিকেল কলেজে হচ্ছে এবং আরো যে যারা এখানে ইতিমধ্যে যারা শেষে রয়েছেন তাদেরকেও কিন্তু এখান থেকে উদ্ধার কাজ চালানো হচ্ছে। তৎপরতা তারা শুরু করেছে, জিআরপি বা আরপিএফ রেলের বেশ কয়েকজন আধিকারিক তারা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং গোটা ঘটনা কিন্তু যারা এলাকায় যারা ওই বাসবাসী যারা দোকান রয়েছে তারা কিন্তু জানতে চাইছেন যে এই ট্যাঙ্কটি কিন্তু লিকেজ করছিল এবং লিকেজ করার পর হঠাৎ করে কিন্তু আজকে এই দুর্ঘটনা ঘটে এবং যেভাবে এক নম্বর দুই এবং তিন নম্বর যে প্ল্যাটফর্মে প্রচুর মানুষ তখন বাইরের যে ট্রেনগুলি রয়েছে সেই সময় কিন্তু যাতায়াত করে এবং সেই সময়তেই এই ঘটনা ঘটেছে এবং বড় বড় আরো বড় ঘটনা ঘটতে ঘটতে এখন অব্দি যে জানা যাচ্ছে যে বেশ যে কয়জন আহত তারা গুরুতর আহত রয়েছেন এবং সেই সময় যদি কোনো ট্রেন সেই লাইনে থাকতো এবং তাহলে আরো বড় ঘটনা ঘটতে পারত। কিন্তু একটা প্রশ্ন উঠছে সন্তোষ, জলের ট্যাঙ্কটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার ছিল? জলের ট্যাঙ্কটা ভেঙে পড়লো কিভাবে? দেখো, জলের ট্যাঙ্ক রেল দপ্তর যারা রয়েছে তারাও ওই জলের যে ট্যাঙ্ক গুলি রয়েছে তারাই মূলত দেখাশোনা করে এবং যারা পাশাপাশি দোকানদার রয়েছে তারা জানাচ্ছেন যে লিকেজটা চলছিল, লিকেজ হচ্ছিল এবং লিকেজের পরে এই এত বড় দুর্ঘটনা যে ঘটে যাবে তারা বুঝতে পারেনি এবং গোটা যে জলের যে ট্যাঙ্ক সেই ট্যাঙ্কটি কিন্তু ভেঙে নিচে এসে পড়ে এবং নিচে থাকা যাত্রীরা কিন্তু আহত হয়েছেন এবং তাদের উদ্ধার কাজ এখনো চলছে এবং তদন্ত উচ্চ পর্যায়ে তদন্ত দাবি জানাচ্ছেন। দেখো, দু একদিন থেকে লিকেজ চলছিল তারা যারা দোকানদাররা তারা জানিয়েছেন এবং যারা ওখানে কাজ করেন জলের ডিপার্টমেন্টে তারাও এই বিষয়টা জানেন যে ওখানে লিকেজ হচ্ছিল এবং সেই লিকেজের পর আজকে যখন নতুন করে যখন জল ওখানে ট্যাঙ্কের জল তোলা হয় তারপরে কিন্তু সেটি ভেঙে পড়ে। রেলের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে এই ঘটনা নিয়ে? কেন এরকম ধরনের এত বড় দুর্ঘটনা ঘটলো? তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা ছিলেন তারা কি করছিলেন? কোনো বক্তব্য পাচ্ছো? যারা দোষী থাকবে এই এই গোটা ঘটনা জেনে ওই জলের ট্যাঙ্ক সেগুলো দুর্ঘটনা ঘটার আগে যে অবশ্য যারা এই এই দপ্তরে কাজ করছিলেন তারা তো জানতেন যে এখানে লিকেজ চলছিল, তাহলে সেই লিকেজ থেকে কেন তারাই করা হলো না এই ধরনের যারা আহত হয়েছে তারাও বলছেন এবং দোকানদার তারাও জানাচ্ছে। সন্তোষ সঙ্গে থাকো, দর্শকদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো যে ছবি দেখতে পাচ্ছেন বর্ধমান স্টেশনে ভয়াবহ দুর্ঘটনার ছবি দেখতে পাচ্ছেন, জলের ট্যাঙ্ক এবং যেরকমটা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বা স্থানীয় দোকানদাররা জানিয়েছেন বেশ কিছুদিন ধরে সেখানে লিকেজ ছিল বলে লিক হচ্ছিল জল, হঠাৎই আজ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ট্যাঙ্কটি। প্রত্যক্ষদর্শীরা কি বলছেন শুনে নেব।